ফেনী নোয়াখালী কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় বন্যার্থদের সহায়তায় সমন্বিত ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সেনা নৌ বিমান বাহিনী শিক্ষার্থী বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ত্রাণ সহায়তায় এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসন বন্যা দুর্গত মানুষদের দেয়া হচ্ছে খাবার ওষুধ ও নগদ টাকা তবে পরিবহন ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় তা পৌঁছানো যাচ্ছে না দুর্গত এলাকায় এদিকে আশ্রয় কেন্দ্রে বাড়ছে পানি বাহিত নানা রোগ সেখানে মানবেতর দিন কাটাচ্ছে অনেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন তামান্না জেনিফার ভয়াল বন্যায় দেশের বিভিন্ন জেলার গ্রামীণ সড়ক অবকাঠামোয় ধস নেমেছে ব্যাপক ক্ষতি হয়েছে রাস্তা কালভার্ট সেতুর মারাত্মক ক্ষতি হয়েছে রোপা আমন আউশ ও গ্রীষ্মকালীন ফসলের ভেসে গেছে মৎস্য খামার এমন পরিস্থিতিতেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বানবাসী মানুষেরা। পাহাড়ি জেলা খাগড়াছড়িতে জেলা সদর ছাড়াও দীঘিনালা, রামগড় ও মহালছড়ি উপজেলায় ক্ষতির পরিমাণ বেশি। ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক অবকাঠামো, কৃষিখাত ও কাঁচা ঘরবাড়ি। কিছু এলাকায় পানি নেমে গেলেও মানবেতর জীবনযাপন করছেন আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা। রাস্তাগাত, বাড়িঘর সব ভেঙে জায়গায় আমাদেরও ক্ষতিগ্রস্ত যে আমরা বাসা যেতে আমার এখানে একটা ঘর ছিল ঘরটা একদম তিন তুন সব চলে গেছে কিচ্ছু ঘরের মাছ একটা সব চলে গেছে বাড়ি ঘর ভেঙে নিয়ে গেছে গরু ছাগল আস মুরগি সবই নিয়ে গেছে পানিয়ে হ্যাঁ প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি হ্যাঁ দ্রুত আমরা একটা সমাধান চাই গোমতী বাঁধ ভাঙার পঞ্চম দিনেও পানি কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি দেশের বিভিন্ন স্থান থেকে দুর্গতদের জন্য ত্রাণ আসলেও তা পরিবহনের জন্য পর্যাপ্ত নৌকা ও ট্রলার না থাকায় দুর্গত এলাকায় তা পৌঁছানো যাচ্ছে না ইনশাল্লাহ আমাদের যে পানিবন্দিটা এটা অনেক ঝুঁকিপূর্ণ বাড়িঘর সব ডুবাই নিছে বিডের উপর আরো পানি পরশুদিন সকালে এসে আমরা প্রথমে একটা মৃত দেহ উদ্যান করেছি তারপর আমরা শিশু এবং নারী এ এলাকার লোকজনের তথ্যের ভিত্তিতে আর কি প্রায়োরিটি বেস যারা বেশি প্রয়োজন শিশু নারী আটকে পড়ে আছে তাদেরকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে উদ্ধার করেছি ফেনীতে বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত জেলার নব্বই ভাগেরও বেশি এলাকা ডুবে থাকায় ভেসে গেছে লাখো মানুষের ঘরবাড়ি আসবাবপত্র ও গবাদি পশু আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে খাদ্য বিশুদ্ধ খাবার পানি ও ঔষধ সংকট নোয়াখালীতে আবারও বেড়েছে বন্যার পানি জেলার সেনবাগের সব রাস্তাঘাট ডুবে বাড়ি ঘরে ঢুকে পড়েছে পানি অনেক এলাকায় এখনও ত্রাণ পাননি বানভাসী মানুষ তবে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে একশো পঁচিশটি আশ্রয় কেন্দ্রের মধ্যে চালু রাখা হয়েছে আটটি তামান্না জেনিফার এটিএন বাংলা